হ্যালো হ্যালো, ম্যাডাম, আপনি ফোন দিয়েছেন? হ্যাঁ দিয়েছিলাম। ও কেন তুমি ফোন দিয়ে? কোথায়? আমি একটু বাজারে আসছি ম্যাডাম। কেন, কিছু আনতে হবে নাকি? না না, কিছু আনা লাগবে না। তো আমি কিন্তু আপনার সব কাজ সেরে তারপরে বাজার করতে আসছি আর কি। তোমাকে কিছু কথা বলার ছিল। কিছু কথা বলার ছিল কেন ম্যাডাম? আমি তো সব কাজ করে আসছি। আপনি ওই ফুল গাছে পানি দিতে বলেছিলেন, তারপরে ছাদে কাপড়গুলো শুকাতে দিতে বলছিলেন, সব তো কাজ সেরে আসছি ম্যাডাম। সব ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, বলতে পারছি না। তুমি খারাপ কিছু ভেবো না, কি কথা ম্যাডাম? সত্য কথা বলেই ফেলি। হ্যাঁ, জি আমি তোমাকে পছন্দ করি। ম্যাডাম, আপনি একজন প্রবাসীর বউ, আপনার অনেক টাকা আছে, আর আমি একজন আপনার কাজের মানুষ, কাজের বাড়ির চাকর, আমাকে আপনি এটা কি বলছেন ম্যাডাম? না না, তুমি এগুলো ভাবো কেন? আমি কি তোমাকে সেইভাবে দেখি? কখনো সেইভাবে ব্যবহার করেছি তোমার সাথে মনে হয় তোমার? না না, আমি তো আমি যথেষ্ট আপনাকে সম্মান করি। আপনার বাড়ি আমি কাজ করি, তারপরেও আপনি আমাকে যথেষ্ট সহানুভূতি দেখান, সব ঠিক আছে, কিন্তু এটা কি সম্ভব ম্যাডাম? কেন হতে পারে না দেখেন, বলো। আপনার তো বাড়ি গাড়ি আছে, আমার তো কিছু নেই, আমি কাজ করি আপনার বাড়ি। বাড়ি গাড়িটাই তো জীবনের সবকিছু না, তাই বলে বেঁচে একটা থাকার মালিক, জন্য। তাই বলে কি একটা মালিক একটা চাকরের সঙ্গে, এটা কি সম্ভব? চাকর বলছো কেন? এরকম ভাষা ব্যবহার করছো কেন? আমি তোমার সাথে কি এরকম ব্যবহার কখনো করেছি? এটা বলবো না কখনো। আমি অনেক ভেবে দেখেছি, অনেক অনেক চিন্তা করেছি তোমাকে নিয়ে। আচ্ছা ম্যাডাম, তোমাকে আমার ভালো লাগে। একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনার হাজবেন্ড কি আপনাকে ফোন দেয় না, টাকা পয়সা দেয় না? ফোন দেয় কিন্তু আমাকে সময় দেওয়ার মতো সময়ও তার নাই সেখানে। আচ্ছা আমার সাথে যে একটু বেশি সময় ধরে কথাও বলবে সেটাও সে করে না। আচ্ছা সাহেব, কত বছর আগে গেছে ম্যাডাম? এই তো 5 বছর তো হয়ে গেছে। ও মাই গড, 5 বছর! আচ্ছা, আর মনে হয় দেশে আসবে না নাকি? আমি শুনলাম মানুষের কাছ থেকে সাহেব নাকি আর দেশে আসবে না। বুঝি না, বুঝি না। আচ্ছা আচ্ছা, এখন আমি ম্যাডাম কি করব? আমি একটা কাজের মানুষ, একটা মালিকের সঙ্গে প্রেম করা বা, এটা কি সম্ভব? আমি তো মনে করি সবই সম্ভব। আমি যদি পারি তাহলে তুমি পারবে না কেন? আপনি যা বলতেছেন, যা ভাবছেন, এটা আসলে কি সব কিছু জেনে শুনে বলতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভেবেছি, অনেক ভেবে চিন্তে বলছি। যখন আমি আপনি আর পারছি না, বুঝছো? যখন তুমি আপনি যদি আমার, চাও আমি তোমার সাথে পালিয়েও যেতে পারি। আচ্ছা আচ্ছা, যখন আপনি আমার সঙ্গে পালিয়ে যাবেন, তখন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাই বলবে যে একটা কাজের ছেলের সঙ্গে ম্যাডাম পালিয়ে গেল, এটা কি ভাবছেন কখনো? আমি কারোর ধার ধারি না, আমি নিজেকে নিয়ে ভাবছি। বুঝে বলে বলুক। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে বলেন। তুমি একটু ভাবো, তোমাকে আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা আমি কি তোমাকে চাইতে পারি না? তবে আপনি দেখতে সুন্দরী, তারপরও আপনার অনেক অর্থ সম্পদ আছে, আর আপনি বড় লোকের মেয়ে, আমি সামান্য মানুষ,
সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে বিয়ে করেন বা আমার সঙ্গে পালিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কিন্তু নাই। তোদের ভিতরে তো থাকলাম, সেখানে তো কোনো শান্তি পাইলাম না। এখন না হয় ধন সম্পদ ছাড়া কোনো মানুষের সাথে যাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি একটু ভাবি, আমি একটু ভেবে আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ওই আগামীকাল রাতের জন্য কোনো বাজার করা লাগবে? না, কিছু করা লাগবে না। আচ্ছা 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 ঠিক আছে। আর যে লিস্টটা আপনি দিয়েছিলেন বাজারের, সেই লিস্টে বাজারগুলো করেছি, ঠিক আছে? তাহলে ওগুলো আমি নিয়ে চলে আসবো এখন। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাডাম।